Assalamualaikum beautiful people. So आज कैमरा जी होते हैं मीरपुरे। ये मीरपुरे एक्टर रेस्टोरेंट एक क्या तैयार सीने। आज के प्लान है से जो 3-4 वीडियो कर रहा हूँ। माने मीरपुरे शूट कर रहा हूँ। उत्तरा दिके coming all the way to Mirpur just to drive road just to visit a restaurant, single restaurant. It's like a stupid idea. So I thought of visiting make 3-4 videos by visiting like couple of restaurants. So yeah, let's see how it goes. আমি আসার পর দেখলাম যে অনেক ভিড়। এই যে একটু ঘুরা একটু রোড সাইড কিচেনে গিয়ে দেখাই আমরা। এই যে ভিতরের জায়গাটা বার্থডে পার্টি চলছে কিন্তু তারপরে অনেক জন একটু ভিতরে ঢুকার পর আমি কিছু আর্ট দেখলাম যেগুলো অনেক ইমপ্রেসিভ। একটু তো ঢুকার পর আমি কিছু গাড়ি দেখলাম পুরান অ্যান্টিক গাড়ি। আর এই যে এখানে ছবিগুলো দেখেন একটু ক্লোজ করে দেখাই আমরা। They do have some nice picture though. Yeah. আর ঢুকার পর এখানে লেফট সাইড একটা দেখলাম ফিডব্যাক খুব ইন্টারেস্টিং ছবি পুরান মডেলের ই ভাবে করছে। তারপর ওই যে টেলিফোন বুথ ওই যে আগের দিনে ইউকে থাকে আমরা অনেক ই হলো। তো ই হলো আমরা এখন ডাইরেক্ট খাবারটা অর্ডার দিয়ে আমরা একবার ভিডিওতে চলে যাবো খাওয়ার ডে। আচ্ছা সো আমরা অর্ডার দিয়ে দিলাম। আমরা দিলাম হচ্ছে এটা 250 টাকা। এর মধ্যে আছে এটার নাম হচ্ছে চিকেন সমাচার রিলোডেড। এর মধ্যে আছে গ্রিল চিকেন স্টেক 40-50 গ্রাম, গার্লিক মাশরুম, চিকেন ললিপপ 5 পিস, কোলস্লো স্যালাড, হানি মাস্টার্ড সস, চাটনি। আর এইটা অর্ডার দিলাম। এর মধ্যে এটার নাম হচ্ছে রাইস থাতো। এটার এই তিনটা এটা একদম 150। তো এই যে অনেক ভিড় কিন্তু অনেক ভিড় মানে জায়গাটা অনেক ছোট। আর এদের দেখাই এদের যে তারপর এটা আছে। তারপর এই যে এটা 250। এইটা তারপর এটা হচ্ছে ওদের হ্যাঁ মোটামুটি 250-র মধ্যে মানে অনেক। আমি যা নোটিস করলাম বেশিরভাগ হচ্ছে স্টুডেন্টরা আমাদের আচ্ছা আগে পে করে অর্ডার দিতে হয়। এই যে এদের আরেকটা মেনু সো এদের আগে পে করে আগে অর্ডার দিতে হয়। তো আমরা অর্ডার করে দিলাম। আমাদের অর্ডার নাম্বার হচ্ছে 12। সরি এই ভিডিওতে একটু আওয়াজ হচ্ছে কারণ অনেক ভিতর বার্থডে পার্টি হচ্ছে। তাও খুব কষ্টে ভিডিও করব দেখে একটা জায়গা পেলাম। আর দেখি নেক্সট ডে খাবারে আসলে খেয়ে দেখি যে 250 টাকায় আসলে স্টেক এগুলো এত কিছু। তারপর 150 টাকায় এত কিছু কেমন দেয়, কেমন কোয়ালিটি, কেমন টেস্ট। সো খাওয়াটা আসুক তারপর আমি কি আপনাদেরকে রিভিউ দিব। ওকে টিল দেন স্টে টিউন। আচ্ছা একটা জিনিস জানতে পারলাম এদের এইসব প্রাইস কিন্তু ভ্যাট ইনক্লুডেড। কিন্তু জানুয়ারি 21 তারিখ থেকে আপনার ভ্যাট আর এইসব সার্ভিস চার্জ আলাদা মানে পে করতে হবে। সো আমরা লাকি, তাই আমরা এটা ইনক্লুডেড পেলাম। আর বাট জানুয়ারি 21 তারিখ থেকে you have to pay separately, so amount of 250 টাকা হয়তো বাড়বে আরও। সো ওকে, খাওয়াটা আসুক। হ্যাঁ, সো আমাদের খাওয়া এসে পড়েছে। এই যে এটা হচ্ছে 150 টাকাটা রাইস খাদক, একটু সামনে আসো। এই যে চিকেন স্ট্রিপ দিয়ে আছে কতগুলো, কোল্ডস্লো, আর এই যে দেখেন কিউট একটা বালতি, কিউট কিউট একটা এই সাইজের। আর এইটার দাম হচ্ছে 250। এই যে এইগুলো ফ্রাই, চিকেন স্টেক, চিকেন ললিপপ, মাশরুম। সো এদিকে আবার একটু জুম করি আমরা। এই যে রাইসটা ফ্রাইড রাইস। সো আমরা এখন খেয়ে আমরা তারপর দেখাবো। সো টিল দেন সো এখন আমরা খাওয়াটা ট্রাই করে বলবো। সো আগে খাচ্ছি রাইস খাদক, এটা একটু জুম করো। এটার দাম ছিল 150। এখানে রোড সাইড ফ্রাইড রাইস, গ্রিল চিকেন স্টেক 120 গ্রাম, আর রোড সাইড স্টাইল কোল্ড। সো আগে জুম করো, এই যে ফ্রাইড রাইসটা ছোট্ট একটা বালতিতে খেয়ে দেখাই। যে আমরা জুম করে সামনের থেকে দেখাই। এভারেজ এভারেজ, ওটা আমরির কিচ্ছু না, খুবই এভারেজ বেসিক। এবার কোল্ড স্টোরটা সসটা মজা। কোল্ডস্লো হচ্ছে কাঁচা পাতাকপি টপি এগুলো দিয়ে, ওর উপর সসটা দিয়ে দিয়েছে। রাইসটা ছিল খুবই বেসিক, আমি যদি মানে নর্মাল। আর এবার আমি চিকেনটা দেখে খুব মজা মনে হচ্ছে। দেখেন 1 2 3 4 এতগুলো চিকেনের পিস। এই পুরো প্ল্যাটারটার দাম 150 টাকা। তো লেটস সি। এই যে chicken the mother out of those three, chicken the best. Eta flavor ase bhitore alga ektu jhal ekta tandoori flavor ase. Ami ar ek piece kai ektu rasta রাইসের কিরকম জানি একটা স্মেল, আমি জানি না। এখন এই প্ল্যাটারটা ট্রাই করবো। এটা হচ্ছে প্ল্যাটারের নাম হচ্ছে চিকেন সসাচার। এর মধ্যে যে এগুলো আছে, এই আইটেমগুলো। তো আমি আগে ট্রাই করবো হচ্ছে গ্রিল চিকেন। এটা আবার সেম জিনিস, সেম জিনিস, কিন্তু ওটা যেরকম ছোট ছোট স্ট্রিপ করা, এটা আবার খালি স্টেক মানে বুকের মাংসটা, সেগুলো কিন্তু বোনলেস। এই যে চিকেনগুলো অসাধারণ, খুব মজা। তারপর নেক্সট হচ্ছে গার্লিক মাশরুম। এর উপরে একটা সস দিয়ে আছে। লেটস সি। मशरूम का मजा, चिकन मजा, मशरूम मजा। सो चिकन लॉलीपॉप दिए से 3 पिस और हमें 5 देखे नाम एट 3 पिस खूब छोट छोट। लेट्स सी खूबी जूसी चिकन, प्रत्येक आइटम खूबी जूसी। আমি খাবো সোসাইটি রাখা দেয়। লাস্ট হচ্ছে সসটা কিরকম, সসটা হেন খানে সসটা ফ্রাইস দিয়ে খাবো। একটা হচ্ছে হানি মাস্টার্ড সস আর একটা হচ্ছে চাটনি। এটা হানি মাস্টার্ড সস, জুম করো আমার দেখাইতে হবে না। এটা হচ্ছে হানি মাস্টার্ড সস, এই যে। হানি মাস্টার্ড সসটা মজা আর ফ্রাইসগুলো অনেক ক্রিস্পি মজা। এটা হচ্ছে চাটনি। চাটনি হচ্ছে ঝাল ঝাল, একটু ঝাল ঝাল মরিচেরি দিয়ে বানানো। হানি মাস্টার্ড সসটা ভালো লাগছে। তো আমরা এখন খাওয়া শেষ করি। ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব করুন প্লিজ। একটু লজ্জা পাচ্ছি কারণ সবার সামনে এত ভিড়, বাট স্টিল থ্যাংক ইউ।